আর এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষ। বাস উল্টে আহত হলেন 40 জন যাত্রী এবং এই ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। সেখানকার ঘটনায় সেখানেই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই উল্টে যায় যাত্রীবাহী বাসটি। বাসে থাকা 40 জন যাত্রী তারা আহত হন, তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত অবস্থায়। এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সেখানে এই ঘটনা ঘটেছে। এই বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষেই বাস উল্টে যায় এবং ঘটনাস্থলেই আহত হন 40 জন, তাদেরকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বাস ও লরির সংঘর্ষে বাস উল্টে আহত 40 জন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাণীপুর গ্রামের ঘটনা। বাস ও লরির সংঘর্ষে বাস উল্টে আহত হন 40 জন, আহতরা জঙ্গিপুর হাসপাতালে ভর্তি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা এবং সেই ঘটনাতেই বাস উল্টে যায়, ঘটনাস্থলেই আহত হন 40 জন, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। সেখানেই বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষেই আহত হলেন 40 জন। সেলিম শেখ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। সেলিম, কি ঘটনা ঘটেছে? দেখো অধিক রাত্রে একটা কন্যাযাত্রী অনুষ্ঠান ছিল রঘুনাথগঞ্জ বাণীপুরে, সেখানে মালদা থেকে প্রায় 40-50 জন কন্যাযাত্রী নিয়ে আসলো। সে সময় রঘুনাথগঞ্জ থানার যে আয়রন চতুর্থ জাতীয় সরকারের, সেখানে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে আহত হন বেশ কয়েকজন, তড়িঘড়ি রঘুনাথগঞ্জ থানায় পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এই মুহূর্তে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে 40 জনের মধ্যে 5-7 জন অবস্থা আশঙ্কাজনক, বাকি আংশিক আহত হয়েছে বলে জানতে পেরেছে। এই ঘটনার জেরে বিয়ে বাড়িতে শুভেচ্ছায় নেমে আসে, এই ঘটনা কি করে ঘটলো পূর্ণাঙ্গ তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে সেলিম শেখ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।